প্রফেশনাল আউট আমরা নিয়েছি যেটি হচ্ছে যে আমাদের আপনি জানেন যে আপনার সরকারের যে লক্ষ্য সেই লক্ষ্য হচ্ছে দরিদ্রতম মানুষকে সেবা পৌঁছিয়ে দেওয়া। তার জন্য খুলনা বিভাগকে বিক্ষুব্ধকরণ, খুলনা বিভাগে কর্মসংস্থান, বিক্ষুব্ধের কর্মসংস্থান সৃষ্টি এবং পুনর্বাসন কাজ, সেই লক্ষ্যে আমরা 2 মাস ধরে সার্ভে করেছি। 22,572 জন বিক্ষুব্ধকে আমরা বাড়িতে বাড়িতে যাচাই করে দেখে শুনে, যাতে ভুয়া কোনো বিক্ষুব্ধ অন্তর্ভুক্ত না হয়, আমরা তালিকা করেছি। এবং আমরা সরকারি কর্মকর্তারা, প্রশাসনের কর্মকর্তারা একদিনের বেতন দিয়েছি 24 লক্ষ টাকা। আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট, সরকারি ডিপার্টমেন্ট, তারাও একদিনের বেতন দিয়েছেন 46 লক্ষ টাকা। খুলনা বিভাগের সুধীজন, বিভিন্ন সংগঠন, ব্যক্তি 64 লক্ষ টাকা আমাদেরকে অনুদান দিয়েছেন। 1,48,00,000 টাকা আমরা পেয়েছি এই তহবিলে। আমরা একটা বিক্ষোভ প্রত্যেকরণ সংস্থা জেলায় জেলায় গঠন করেছি এবং এ পর্যন্ত 13,240 জন বিক্ষুব্ধকে 27 ধরনের সুযোগ সুবিধা দিয়েছি, অর্থাৎ মুদির দোকান, পানের দোকান, সবজির দোকান, গাভী পালন, সবজি পালন, সবজির দোকান, তারপরে মুরগি পালন, এইসব কাজগুলো তাদেরকে আমরা দিয়েছি। তারা এখন আত্মকর্মসংস্থানের দিকে যাচ্ছে। আমরা চেষ্টা করছি যে আমাদের নরায়তারা ইতিমধ্যেই বিক্ষুব্ধ হয়ে গেছে, আমরা মাননীয় ক্যাবিনেট সেক্রেটারি স্যারের মাধ্যমে আপনার কাছে প্রস্তাব পাঠাবো এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য। এবং এ পর্যন্ত আমাদের 150টি ইউনিয়ন বিক্ষুব্ধ হয়ে গেছে এবং 13টি উপজেলা বিক্ষুব্ধ হয়ে গেছে। এই কাজে আমরা সর্বশক্তি নিয়োগ করছি, যাতে আমাদের দরিদ্রতম মানুষটিও মেইন স্ট্রিমে চলে আসতে পারে। বাংলাদেশ বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি বিক্ষুব্ধ জাতির নেতা আমাদের চাই না, কাজে আমরা দেখতে চাই আমাদের বাংলাদেশে কোনো বিক্ষুব্ধ নাই। এই কাজে আমাদের সকল সহকর্মীরা এগিয়ে যাচ্ছেন। তাছাড়াও আমরা ইনোভেশনে বহু ধরনের কাজ হাতে নিয়েছি, তার সাথে আমাদের আমি বলেছি যে বিভাগীয় কমিশনার গোল্ড মেডেল আমরা চালু করেছি গত বছর থেকে এবং 54টি ক্যাটাগরিতে আমরা পুরস্কার দিয়েছি, এই বছরও দিচ্ছি। এবং সার্বিকভাবে খুলনার উন্নয়নে এই ইনোভেশন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সকল সেক্টরে অনেক অবদান রাখছে। গত বছর এবং গত 2 বছর আপনি জানেন যে আমরা সাতক্ষীরা চুয়াডাঙ্গায় ফরমিলান মুক্ত এবং কার্বাইড দিয়ে পাকানো হয় না এইভাবে আম উৎপাদন করেছি, কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছি সারা বছর ব্যাপী, যার প্রেক্ষিতে ওয়ালমার্টের মতো অর্গানাইজেশন সাতক্ষীরা থেকে আম বিদেশে নিয়ে গেছে এবং আম উৎপাদনে বাংলাদেশের পজিশন সপ্তম স্থানে এসেছে। তা আমরা সকল সেক্টরে কাজ করে যাচ্ছি আপনার নেতৃত্বে, আপনার কৃষককে বাস্তবায়ন করার জন্য এবং বাংলাদেশকে এক সমৃদ্ধশালী বাংলাদেশ এবং মধ্যমের বাংলাদেশে পরিণত করার জন্য। এই বলেই আমি আবারও আপনাকে আমাদের শ্রদ্ধা অভিবাদন জানাচ্ছি এবং এই খুলনার সার্কিট হাউস মার্ক স্টলে পরিপূর্ণ হাজার হাজার দর্শক এখানে উপস্থিত আছেন, মাননীয় প্রতিমন্ত্রী উপস্থিত আছেন এবং মাননীয় সংসদ সদস্য সহ অনেক সকল উদ্যোগ কর্মকর্তাগণ উপস্থিত আছেন। এই বলে আবার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি এই পর্যায়ে শেষ করছি। ধন্যবাদ জানাই, কারণ আপনারা একটা মহৎ উদ্যোগ নিয়েছেন এবং আমি শুনে আরো খুশি হলাম যে আমাদের সরকারি কর্মকর্তারা কর্মচারীরা সবাই তাদের একদিনের বেতন দিয়ে এই যে বিক্ষোভ পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া, আমি সত্যি এই জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এভাবে যদি প্রত্যেকেই নিজের দায়িত্বটা বেছে নিতে পারেন এবং এভাবে সামান্য একটু ত্যাগ স্বীকার করার মধ্য দিয়ে 13,000 ভিক্ষুককে আপনারা পুনর্বাসন করলেন, আমার মনে হয় এ থেকে বড় কাজ আর কিছু হতে পারে না। আর আমি বিশ্বাস করি যে আপনাদের এই দৃষ্টান্ত বাংলাদেশের অন্যান্য জেলা, উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চলের সকলেই এটা এই দৃষ্টান্তটা গ্রহণ করবেন এবং উদ্যোগ গ্রহণ করবেন। আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই যে উদ্যোগ নিয়েছেন এবং এরা সফল হয়েছে সেই জন্য, অর্থাৎ কেন ভিক্ষা করবেন, মানুষরা জন্মেছে তারা মানুষের মতো বাস করবে, কাজে এটাই আমাদের কথা, কাজে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাই।
প্রধানমন্ত্রী উন্নয়ন দর্শনের মূল লক্ষ্য দারিদ্র বিমোচন, তারই ধারাবাহিকতা আপনারা যে অসাধারণ উদ্যোগ নিয়েছেন সেটি মাননীয় প্রধানমন্ত্রী সেজন্য আপনাদেরকে সাধুবাদ জানিয়েছে। আমরা বিক্ষোভ থেকে স্বাবলম্বী হয়েছে এরকম একজনের কথা মাননীয় প্রধানমন্ত্রী শুনতে চান, তাকে অনুরোধ করে যদি একটু ভালো থাকে।